থাইল্যান্ডের গভীর জঙ্গল থেকে উদ্ধার হওয়া 130 বাংলাদেশি মানবেতর জীবনযাপন করছেন দেশটির বিভিন্ন আশ্রয় শিবিরে। দাস হিসেবে বিক্রির জন্য তাদের আটকে রাখা হয়েছিল। টানা তিন দিনের অভিযানে তাদের অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে থাই পুলিশ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার স্বগত হোসেন টেলিফোনে জানিয়েছেন, সমস্যা সমাধানে স্বরাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ শুরু করেছে। থাইল্যান্ড সরকারের সঙ্গে আলোচনা করে দ্রুত ওই বাংলাদেশিদের ফেরত আনা হবে। এদিকে দীর্ঘদিন ধরে এই অঞ্চলটিতে মানব পাচারের রুট হিসেবে ব্যবহৃত হয়ে এলেও বিশ্বব্যাপী নিন্দার মুখে এবার নড়ে চড়ে বসেছে থাইল্যান্ডের জান্তা সরকারও। দেখলে মনে হবে কোনো অপরাধী চক্রকে আটক করেছে পুলিশ। পুলিশের চোখে তারা অপরাধী, কেননা থাইল্যান্ডের দক্ষিণ উপকূলবর্তী জঙ্গলের সন্ধান পাওয়া এসব মানুষ তাদের চোখে পরিচিত অনুপ্রবেশকারী হিসেবে। অর্থ নেই, নাগরিকত্বের নেই কোনো বৈধ কাগজপত্র। এদের অধিকাংশই হতভাগ্য বাংলাদেশি। স্বপ্ন ছিল বিদেশে পাড়ি দিয়ে ভাগ্য বদলাবে। যেসব দালালের প্রলোভনে স্বজনদের মমতা ও প্রাণের টান ছিন্ন করে অচেনা ভ্রমণে পাড়ি দিয়েছিল, প্রতারণার নিষ্ঠুর ফাঁদে আজ তারা যেন কৃতদাস। ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে পাচারকারীরা দুর্গম জঙ্গলে এমন সরল মানুষদের দাস হিসেবে বিক্রি করে দিয়েছিল। আর থাইল্যান্ডে এই অপরাধ নতুন নয়। ১৩০ বাংলাদেশির সাথে পুলিশের হাতে আটক হওয়াটা ভাগ্যের ভালো দিক নাকি খারাপ তা জানা নেই আব্দুর রহিমের। তবে প্রতারিত হওয়ার পর গত ১০ দিন পেটে তো কিছু পড়েইনি, পিঠে যা পড়েছে তাতে হাঁটতে হচ্ছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। সমুদ্রপথে দাস ব্যবসার বদনাম ঝেড়ে ফেলতে সম্প্রতি উদ্যোগী হয়েছে থাই সরকার। ইউরোপে সি ফুডের মতো পণ্যের রপ্তানি সুবিধা হারানোয় এবছরই তার নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে দেশটির জান্তা সরকার। বিশ্ব এটাকে মেনে নেয় না, আমরাও নেইনি। এটি দমন করা কঠিন হলেও থাইল্যান্ডকে বাসযোগ্য করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তবে থাই পুলিশের গত কয়েকটি অভিযানে মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের পাশাপাশি আটককৃত বাংলাদেশিদের ভাগ্যে কি ঘটেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগের চেষ্টা করেও তা জানা যায়নি। খালিদ বিন আনিস, চ্যানেল 24।